ভালোবাসাই পারে সত্য অসুস্থতাকেও জয় করতে। শরীর যতই অসুস্থ হোক না কেন, যখনই আপুদের ভালোবাসার কথা মনে পড়ে যায় তখনই শরীরে অনেক এনার্জি ফিরে পায়, আর তখনই কিন্তু ভিডিও করতে কিংবা আপলোড দিতে অনেকটাই শক্তি সঞ্চয় করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুবই ভালো আছেন, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি। প্রতিদিনকার নিয়মে আবারও হাজির হয়ে গেলাম সে আমার ধোয়া মোছা নিয়ে। আমি জানি আমার এই ধোয়া মোছা প্লাস রান্নাবান্না সব কিছু হয়তো দৈনিকের নিয়মে একই রকম হয়ে যায়, তারপরেও কিছু করার নাই, কারণ এটাই আমার দৈনিকের কাজ। সেটাই আমি চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্নভাবে আসলে উপস্থাপন করার জন্যে। তো মোটামুটি সকালে কাজকর্ম শেষ করে মোটামুটি কিন্তু মেয়েকে বিদায় দিয়েছি, তারপর কাজকর্ম করছি, কিন্তু প্রচণ্ড অসুস্থ, ভীষণ ভীষণ মাথা ব্যথা। কালকে রাত্র থেকেই মাথা ব্যথা শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমার ব্যথা যায় না। এর ভিতরে কিন্তু মা চলে যাবে আমার ছোটো বোন সহ বাড়িতে। তো সব কিছু মিলিয়ে কিন্তু খুব তাড়াহুড়া, খুব ব্যস্ততা। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি, আর অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আন্তরিকভাবে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। যারা একইভাবে ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজকে ফলো করবেন, আমাকে সহযোগিতা করবেন, আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। যারা এই কাজটি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু কমেন্ট আছে যা আসলে না পড়লেই নয়, যে কমেন্টগুলো না পড়লে না নিজেকে আসলে কেমন যেন লাগে জানি না, মনে আমার ভিডিওটাই অসম্পূর্ণ। বুবুজান কিছুদিন আগে আমাকে একটা কথা বলেছিলেন যে কমেন্ট পড়া অনেক বড় একটা পেইন। আসলে কিন্তু ঠিকই, কার কমেন্ট পড়বো, কারটা রাখবো, এত সুন্দর কমেন্ট, আমি আমার ইচ্ছে করে আমি সবগুলো কমেন্ট পড়ি, কিন্তু সময় স্বল্পতায় সবটা পড়া তো সম্ভব না, তাই না? তারপরে চেষ্টা করব যতগুলো পড়া যায় আমি চেষ্টা করব ততগুলো কমেন্টই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট আমি না পড়ে থাকতে পারছি না। আজকে আমার এত অসুস্থ শরীর, কিন্তু যখনই মনে পড়লো আপনাদের ভালোবাসার কথা যে হয়তো কেউ অপেক্ষা করবো আমার ভিডিওর জন্য, কিংবা হয়তো আমি ভিডিও দিলে আমি কারো কমেন্ট পাবো, সে কমেন্টগুলো না পড়লে আমার মানে মনটা ভালো লাগবে না, অনেক দিক ভেবে কিন্তু আমি ভিডিও খুব দ্রুত এডিট করেছি এবং খুব দ্রুত ভয়েস দিয়েছি, খুব দ্রুত আপনাদের সাথে আপলোড দিয়েছি। আমি জানি আমার ভিডিওটা হয়তো আজকে খুবই খারাপ হবে, কিন্তু তবু আপনাদের শুধু ভালোবাসায় আমি নিজেকে আটকে রাখতে পারিনি। প্রথমে আমি যে কমেন্ট পড়ব, আমার খুবই ভালোবাসার খুবই শ্রদ্ধার একজন মানুষ যে খুব অল্প সময়ে আমাকে তার কাছে টেনে নিয়েছে, আমার মাথার উপরে তার ভালোবাসার হাতটুকু রেখেছে, এবং যে মানে ভালোবাসা কী জিনিস যেটা আমি বুঝতে পেরেছি যে বড় বোনের ভালোবাসা এত মহব্বত যে মানুষটার কাছ থেকে পাওয়া এত স্বল্প সময়ে, সে মানুষটার কমেন্ট দিয়ে আমি শুরু করছি। হানিমধু আইডি থেকে আমার খুবই প্রিয় মিষ্টি সোনা লক্ষ্মী আপু বিথি আপু লিখেছিলেন, আমার লিজু সোনা, ভালোবাসা আদায় করে নেওয়া জিনিস না, অর্জন করে নিতে হয়, যেটা সবার কাছ থেকে তুমি নিয়ে নিয়েছো। আমি খেয়াল করে দেখেছি তুমি ছাড়া সবার লাইফ প্রাণশূন্য থাকে, তুমি সব ব্লগারদের চোখের মণি হয়ে গিয়েছো। লিজু সোনা, তোমার ভর্তা বানানো দেখলে লোভ সামলানো যায় না, তোমার মাংস ভুনাটা দেখে জাস্ট মাউথ ওয়াটারিং, একবারে গরুর মাংস মনে হচ্ছে, কালারটা অসাম হয়েছে। তুমি এবং তোমার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা আপু তোমার জন্য আমার। আমার মা কিন্তু নামাজ পড়ে অনেক দোয়া করছেন, কারণ তোমাদের এই প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি প্রথম আমার মাকে দেখাই এবং আমার বরকে দেখাই। তো আমার মা কিন্তু ভীষণ ভীষণ ভালো একজন মানুষ এবং তোমাদের জন্য অনেক দোয়া করছেন। আপু তোমার ভালোবাসার ঋণ আমি কী করে শোধ করবো জানি না, কিন্তু এত ভালোবাসা আমি এত কম সময় পাবো আমি সত্যি ভাবতে পারি নাই, তোমার মনে আমার জায়গা হবে। আপু কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখা শুরু করেছেন, সত্যি আমি আপুর কাছে কৃতজ্ঞ। আমার এই পচা পচা ভিডিওগুলো যে আপু দেখছেন আমি কিন্তু সত্যি বলছি ভীষণ কৃতজ্ঞ আপুর কাছে, এত ভালোবাসা পাবো হয়তো আমি ভাবতেই পারিনি কখনোই। তারপর আপুদের ভালোবাসায় আমি আজকে আমার মাথা ব্যথা থাকা সত্ত্বেও আমার এটাই মনে হয়েছিল যে আমার আপুদের সাথে আমার জন্য দূরত্ব না হয়ে যায়। এখন পড়বো আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট, যে আপু খুব অল্প সময়ে আমাকে তার অন্তরে স্থান দিয়েছেন এবং তার ভালোবাসার, তার
দুয়ার হাতটুকু আমার মাথার উপরে রেখেছেন, আমার সেই প্রিয় আপু, আমার সেই মিষ্টি শোনা লক্ষ্মী আপু, আমার শ্রদ্ধা বড় আপু মোশামদ লিপি আইডি থেকে প্রিয় লিপি আপু লিখেছিলেন। ও লিজু শোনা, এত এত ভিডিওর মাঝে আমি যে তোমাকে হারিয়ে ফেলেছিলাম, ভাগ্যিস রাত দেড়টায় তোমার ভিডিওটা আমার চোখে পড়লো, আর এর জন্য দায়ী হচ্ছে একের পর এক লাইভ হওয়ার জন্য নোটি হারিয়ে ফেলি। যাই হোক, লাইভের লিজু শোনা আর বাস্তবের লিজু শোনার মধ্যে আমি যে কোনো মিল খুঁজে পাই না। লাইভের লিজু শুধু বেউস হয়ে সবার কোলে যেতে চায়, আর বাস্তবের লিজু শুধু সংসারে কাজ করে আর সবার সুনাম করে। জানি না এই লিজু শোনার বৈশিষ্ট্য এমন কেন। যাই হোক, প্রাইড রেসটা সত্যি অনেক ইয়ামি হয়েছে, অনেক ভালো থেকো শোনা মেয়ে, লাভ ইউ। লাভ ইউ আপু, অনেক অনেক ভালোবাসা আমার তোমার জন্য, এবং আমার মায়ের অনেক অনেক দোয়া আছে তোমার জন্য। আপু কি বলবো বলো, তুমি যে এত ভিড়ের মাঝে আমাকে খুঁজে নিলে, আমার সত্যি এটা ভাগ্য, আর কিছুই না, এটা আমার ভাগ্য বলতে হবে যে আমার বড়াপুর অন্তরে আমার স্থান আছে। আর আপু সত্যি বলছি, আমি তো লাইভে শুধু তোমাদেরকে কমেডি দেওয়ার জন্য বেউস হই, তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, কিন্তু বাস্তবের লিজা কিন্তু লাইভের লিজু থেকে সম্পূর্ণ আলাদা। বাস্তবের লিজু শুধু তার সংসার নিয়ে ব্যস্ত, তার স্বামীর পরিবার, তার বাপের পরিবার, দুই পরিবারকে সে দু হাতে সামলায় এবং ব্যালেন্স করে চলার জন্য সে সবসময় প্রস্তুত থাকে। অনেক অনেক ভালোবাসা রইল আপু তোমার জন্য। আমার আরেকজন আমার প্রিয় মানুষ, যে মানুষটার আলো ছড়িয়ে যাক চতুর্দিকে, আমি দোয়া করি, আমার সেই ভালোবাসার মানুষ, আমার মিষ্টি শোনা লক্ষ্মী বুবুজান লিখেছিলেন শাইনু সিদ্দিকা আইডি থেকে। তোমার সব কিছু পরিষ্কার করা দেখলে মনে পড়ে আজ আমারও কি পরিষ্কার করা হয়নি। হানি মধু আইডি বিথিয়াপুর কথা অনেক শুনেছি, আল্লাহনাকে নেখায়াত দান করুক আমিন, তোমার রাইস রান্না দেখে এখনই খেতে ইচ্ছে করছে, খালাম্মাকে সালাম দিও। অবশ্যই আপু, আমার আম্মু তোমাদের কথা শুনে এবং তোমার লাইভের সময় কিন্তু আমার পাশে থেকে তোমার লাইভটাও শুনে, প্লাস সালমাপুর লাইভ শুনে, মাইশাপুল মারিয়াপুল লাইভ শুনে, কি বলবো আসলে তোমাদেরকে, আমি না আমার মা অনেক ভালোবাসে, অনেক দোয়া করে আপু। আর বুবু, সরি আমার বুবুজান, বুবুজানের মানে কি বলবো, আমার বুবুজানের কমেন্ট পড়লে, বুবুজানের মানে কথাগুলো শুনলে অন্তরটা এমনিতেও না শান্তি হয়ে যায়। এর ভিতরে কিন্তু আমি মোটামুটি আমার অনেক ধর্মচার কাজগুলি করে নিয়েছি, এখন সবগুলো আমি হয়তো ক্যামেরা বন্দি করতে পারছি না, তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার সংসারের কাজের ক্ষেত্রে কিন্তু আমি এক পায়ে দাঁড়া, কারণ আমার বর কিন্তু অপরিষ্কার একদম পছন্দ করে না, সেই জন্য আমি কিন্তু সব সময় আমার সত্য অসুস্থতা সুস্থতা সব কিছুর ভিড়েও আমি কিন্তু পরিষ্কার করা কখনোই ছাড়ি না। তো এখন কিন্তু আমি রান্না করব, এখানে আমি ফুলকপি আলু দিয়ে ভুনা করব, আর সিম আলু টমেটো রান্না করব, কাঁচা কলা রান্না করব, বেগুন রান্না করব। তো প্রত্যেক দিন আমরা যে নিয়মে রান্না করি ঠিক ওভাবেই রান্না করবো, আজকে রান্নাগুলোর বিস্তারিত বলবো না। এখন আমি আরেকটি কমেন্ট পড়ে নিব, আমার এমন একজন মানুষ যার সাথে আমার আসলে খুব বেশি একটু, যার পেছনে আমি একটু বেশি বেশি লাগি আর কি, আমার সে ভালোবাসার মানুষ যা সুরেলা কণ্ঠ ছড়িয়ে পড়ুক বিশ্বে, আমি দোয়া করি অন্তর থেকে যে আপুর সুনাম সারা বিশ্বে ছড়িয়ে যাক। আমার সেই প্রিয় আপু, আমাদের ভুটান সুন্দরী, আমার অন্তরের অন্তঃস্থলে যে মানুষটা বসবাস করে, যার ভালোবাসায় কিন্তু আমি আজ অনেকটা ইম্প্রুভ করেছি নিজেকে, আমার সেই ভালোবাসার মানুষ টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে প্রিয় সালমাপু লিখেছিলেন, লাইক করে বেহু সুন্দরী তোমার ভিডিও দেখা শুরু করলাম, প্রাইড রেস দারুণ লোভনীয় হয়েছে, লিজু সোনাকে ছাড়া আমার লাইফ, আমার ভিডিও সব কিছু অসম্পূর্ণ, চিকেন রান্নাটা দারুণ হয়েছে, লাইক করে পুরো ভিডিওটা দেখলাম, ভালো থেকো আপু। অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার আপু, তোমার দোয়ার হাতটুকু আমার মাথার উপর রেখো, এতেই আমি খুশি। সত্যি বলছি আপু, তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা। আর এখন পড়বো আমি আরেকজন আপুর কমেন্ট, যে আপুর কমেন্ট সত্যি বলছি আমাকে অনেক অনেক এগিয়ে যেতে সহযোগিতা করেছিল, যে আপুর মাধ্যমে আমি আবার অনেক আপুকে খুঁজে পেয়েছি, আমার সেই বড় আপু, আমার শ্রদ্ধার, আমার মিষ্টি শোনা লক্ষ্মী আপু, ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমার খুবই ভালোবাসার আপু হেলেন আপু লিখেছিলেন। আসলে এমন কমেন্ট পেলে কাজের অনুপ্রেরণা অনেক বেড়ে যায়। লিজু শোনা, তোমার রান্না চ্যানেল থেকে প্লিজ কমেন্ট করো, আমি পাচ্ছি না, তো এটা আমার রান্নার চ্যানেল না, ওটা আমার খাওয়ার চ্যানেল, ইটিং চ্যানেল। আপু তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসার দোয়া রইল, তোমার দোয়ার হাতটুকু আমার মাথার উপর থাকলেই আমি খুশি। এখানে কিন্তু আমি বেগুনটাও বসিয়ে দিচ্ছি আর ভাজিও করে নিয়েছি, তো আজকে রান্নাগুলো তেমনভাবে আর বলবো না, কারণ এগুলো আমরা সাধারণভাবে বাসায় ঠিক যেভাবে রান্না করি সেভাবেই করছি।
এখন পড়ব আরেকজন ভালোবাসার মানুষ, যিনি অন্য দেশে থাকলেও মনে হয় যেন আমি তার কাছে, তার ফুলের বাগানে তার কাঁধে মাথা দিয়ে আমি যেন কপি খাচ্ছি আর তার সাথে কথা বলছি এমন মনে হয় আমার, এতটা আপন একজন মানুষ। ড্যাফোডিলস গার্ডেন থেকে আমার প্রিয় লক্ষ্মীসোনা মিষ্টি আপু লিখেছিলেন, লিজু বেবি সোনা, তোমার ভিডিও দেখা শুরু করলাম, ইনশাল্লাহ আছি শেষ পর্যন্ত, খুব অসুস্থ অবস্থায় পারো সোনার ভিডিও দেখে তোমার নোটিফিকেশন পেলাম। সত্যি বলছি, এই কমেন্টটা পড়ার পর আমার খুব কষ্ট হয়েছে যে আমার আপু এত অসুস্থ, কারণ আমি চাই না যে আমার আপুরা অসুস্থ হোক, সবসময় যেন সুস্থ থাকে আমি এটাই চাই। তো খুব খারাপ লেগেছিলো, আমি দোয়া করি আমার আপু যেন সুস্থ হয়। আমি আর মা নামাজ পড়ে দোয়া করেছি। এখন আমার এক অভিমানী, আমার কি বলবো, ভালোবাসার একজন মানুষ যার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি, যে আমার প্রেমে হাবুডুবু খায়, আমার সেই পারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে আমার ফারুক রাগ করে আমাকে ভূত পাঠিয়েছে। তো সে পারুকে বলছি, পারু লিখেছিল ফ্রাইড রাইস সুন্দর হয়েছে আর মাংসের কালারটা তো জাস্ট ওয়াও, বোঝাই যাচ্ছে না এটা মুরগির মাংস, মনে হচ্ছিল গরুর মাংস। অনেক অনেক আপুদের কমেন্ট পড়লে আমার কমেন্ট স্থান পেল না, তোমাকে এবার সত্যি সত্যি ভয় দেখাবো। পারো, তুমি তো আমার অন্তরে থাকো তাই না, আর অন্তরে যে থাকে তার কমেন্ট পড়লে কি না পড়লে কি, সে যে আমার অন্তরের অন্তঃস্থলে তার বসবাস থাকে। অনেক অনেক ভালোবাসি পারো তোমাকে, আমি অনেক অনেক ভালোবাসি। এখন একটু কমেন্ট পড়ে নিব। ব্লগার মাম হালিমা আইডি থেকে আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম লিজু আপু, আপনাকে আজকে আমি খুঁজে পেয়ে তো পুরোই বেহুশ, খুব সুন্দর জিনিস কেনাকাটা করলেন, জিনিসগুলো দেখে তো অনেক বেশি ভালো লেগেছে, ওয়ালমেটটা আমার কাছে দারুণ লেগেছে আপু, সব কেনাকাটাগুলো সুন্দর, তবে ইলেকট্রিক চুলার দামটা কত নিয়েছে জানাবেন প্লিজ, আমি অনেকদিন থেকে আপনাকে খুঁজছি। সত্যি বলছি, এটা আমার ভাগ্য যে আমাকে আমার একজন প্রিয় আপু খুঁজছিলেন, অবশেষে খুঁজে পেলেন। তবে আপু, তোমাকে আমি আমার অন্তর থেকে বরণ করে নিলাম। আপু, আমার ইলেকট্রিক চুল্লাটা আমি ভীষণ কোম্পানির নিয়েছিলাম বেস্ট বাই থেকে, আর আমার চুল্লার দাম নিয়েছিল 4,700 টাকা। আর একজন প্রিয় দিদিভাই উষারয় ক্রিয়েশন থেকে লিখেছিলেন, ও লিজু আপু তোমার মেয়ের বয়স কত, তোমার মেয়ের জন্য অনেক ভালোবাসা রইলো, আরও লিখেছিলেন আমি সংক্ষেপে পড়লাম। তো দিদিভাই, আমার মেয়ের বয়স এখন 12 বছর তোমাদের দোয়ায়, তো অনেক অনেক ভালোবাসা রইলো। লিনা খান আইডি থেকে প্রিয় আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো, লিজু সোনা তোমার বাসাটা অনেক সুন্দর গোছানো, তোমার ফ্রাইড রাইস রান্না অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে, অনেক অনেক ভালোবাসা আপু তোমাকে, আমি আমার চ্যানেলে পেয়ে অনেক অনেক খুশি। তো সারাদিনের রান্নাবান্না কাজকর্ম সব কিছু শেষ, তারপরেও কিন্তু অসুস্থ, মাথা ব্যথা, তারপরও আমি একটু পাটিসাপটা করে নেব মেয়ের জন্য, যেহেতু নানু আর খালামুনি চলে গিয়েছে, এখন তো মেয়ের মন মেজাজ সবটাই খারাপ আছে, তো একটু পাটিসাপটা করে নিচ্ছি। তো এখানের পাটিসাপটাগুলো আমি প্রথমে লিকুইড আমি কিন্তু ডোটা করে নিয়েছি অফ ক্যামেরায়, আর এখন আমি খিসিয়াটা তৈরি করছি। তো খিসিয়ার মধ্যে এখানে আমি গরুর দুধ লিকুইড দুধ প্লাস এখানে আমি সামান্য পরিমাণ ময়দা আর চালের গুঁড়া সাথে একটু সুজি দিয়ে গুড় দিয়ে আমি খিসিয়াটা করে নিচ্ছি। তো সংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করছি, ডিটেলস আর বলছি না। পারজেনা ব্লগ আইডি থেকে প্রিয় পারজেনা আপু, আমার ভালোবাসার একজন মিষ্টি সোনা লক্ষ্মী আপু লিখেছিলেন, ওরে আমার লিজু সোনা, তুমি কত কাজ করে নিলে, আসো একটু কোলে নেই, একটু জিরিয়ে নাও, অনেক সুন্দর করে ফ্রাইড রাইস রান্না করলে, আসো একটু খাইয়ে দিই, তারপর ঘুম পাড়িয়ে দেবো, ভালো থেকো, লাইক দেন। এখন বলেন তো আমি কি বাসা থাকতে পারি, ইচ্ছে করে না দৌড়ে চলে যাই আপুর কোলে বসে ঘুমানোর জন্য, এত ভালোবাসার মানুষদের কমেন্ট আমি কোথায় রাখবো নিজেও জানি না। জেসমিন স্বপ্না সাবির ব্লগ থেকে প্রিয় আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো, মেয়ের জন্য চিকেন আর প্রাইস খুব সুন্দর মজার হয়েছে, সাথে তোমার প্রিয় মানুষের কমেন্টের উত্তর খুব ভালো লাগলো আপু, সব আজকে কি সুন্দর করে বাসাটা মোছামুছি করে খুব ভালো লাগলো, লিচু আপু তুমি এত ঘন ঘন বেহুশ হও কেন, সুখবর আছে না কি, মিষ্টি খাবে কি বলে, সব কিছু অসাধারণ ছিল না গো আপু, এমন কোনো সুখবরই নাই, সবাই দোয়া করিও যেন এই সুখবরটা আসলে আসে, এই সুখবরটা আমার কপালে আছে কি না আমি জানি না, তবে এখনও পর্যন্ত নাই। এর মাঝে কিন্তু আমার খিসিয়াটাও হয়ে গিয়েছে, আমি জানি পাটিসাপটা খিসিয়া এগুলো আমার আপুরা খুব ভালো বানাতে পারে, সেই জন্য আর বিস্তারিত বললাম না। তো এখানে আমার খিসিয়াটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন আমি পাটিসাপটাগুলো করে নিব, আর নিতে নিতে কিন্তু আরও কমেন্ট পড়ে নিব। নাইমাজ লাইফস্টাইল ব্লগ থেকে প্রিয় নাইমা আপু, আমার লক্ষ্মী সোনা আরেকজন মিষ্টি আপু লিখেছিলেন, আপু তুমি অনেক ভালো মনের মানুষ, তাই খুব সহজে সবাইকে আপন করে নিতে পারো। আপু তুমিও যে অনেক ভালো মনের মানুষ আমি তো জানি, আর তোমাকে আমার যে কত ভালো লাগে, তুমি আমাকে কমেন্ট করলে আমার মানে ভীষণ ভালো লাগে।
পলি পাঁচ মিশেলে ওয়ার্ল্ড থেকে আমাদের সকলের প্রিয় পলি আপু, আমাদের আরেকজন মিষ্টি শোনা লোকে আপু লিখেছিলেন, লিজু শোনা ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, সব কিছু পরিষ্কার করে নিলে, রান্নাগুলো মাশাল্লাহ খুব ভালো হয়েছে, অনেক অনেক ভালোবাসা আপু, অনেক অনেক ভালোবাসা। এখন আমার আরেকজন আপুর কমেন্ট পড়ে নিব আমার পিঠা বানাতে বানাতে। আজকে আমি জানি অনেক হয়তো বিরক্ত হবেন যে এত কমেন্টই শুধু পড়ছি, ভিডিও নিয়ে কিছুই বলছি না। আসলে এত সুন্দর কমেন্টগুলো যখন পাই তখন ভিডিওর কথার কী বলবে, এগুলো তো সবাই পারেন। তো মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে প্রিয় শিশির আপু, আমার শিশু বেবি লিখেছিল, লিজা আপু যারা ভালোবাসা পাওয়ার যোগ্য তারা কোনো না কোনো দিক থেকে ভালোবাসা পেয়ে যায়, তুমি সেই একজন মানুষ যে কিনা অল্প সময় সবার ভালোবাসা অর্জন করে নিয়েছো, এটাও কিন্তু একটা গুণ। বেউস হওয়া কথাটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে, দোয়া করি তোমার ভিডিওগুলো মানুষ বেউস হয়ে দেখুক। আপু প্রাইড ড্রেসটা অনেক সুন্দর হয়েছে আর তোমার জারা মোছা দেখে আমি সবসময় বেহুশ। সত্যি আপু তোমার মুখে জয় হোক, আর তুমি কিন্তু আমার ভালোবাসার শিশু। তো শিশু বেবির কমেন্ট পড়ে আমিও কিন্তু এখন মোটামুটি খুশি এসেছি, আর এখানে কিন্তু আমি প্রায় অনেকগুলো পাঠিসাপটা করে নিচ্ছি, তো মোটামুটি কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর বিথিস ব্লগ থেকে প্রিয় বিথি আপু লিখেছিলেন, লিজু শোনা আপু ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিলাম, অনেক অনেক ভালো থাকো, ভালোবাসা রইল, অনেক ভালোবাসা আপু তোমার জন্য। ব্লগার আইরিন আইডি থেকে আপু লিখেছিলেন, আপু ভিডিওটা ফুল ওয়াচ করেছি তবে তা নিয়ে কিছু বলবো না, আজ তোমার সম্পর্কে বলি। তোমার মতো মানুষ হয় না আপু, এত সহজে মানুষকে আপন করে নিচ্ছ, তাই তোমার কাছে আসলে কেউ ফেরত যাবে না, সবসময় তোমার সাথে আঠার মতো লেগে থাকবে, আমিও তোমার প্রেমে পড়ে গেলাম, তুমি এত ভালো, সহজে মানুষকে আপন করে নাও। আপু তোমার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল, আমি জানি না আমি কী পারি, তবে তুমিও অনেক মিষ্টি একজন আপু, অনেক মিষ্টি মনের একজন আপু, আমি যতটুকু বুঝেছি। তো এখন আমি আরেকটি কমেন্ট পড়ব সর্বশেষে, যেহেতু সময় খুবই কম। তাসনিমস ওয়ার্ল্ড থেকে আমার প্রিয় আপু লিখেছিলেন, পুরো ভিডিওটি দেখে নিয়েছি আপু, মাশাল্লাহ তোমার কথা তো মানে শুনতে সবসময় আমার অনেক ভালো লাগে, তুমি এত বড় বড় ভিডিও দাও তারপরেও কখনো বোরিং লাগে না, মুগ্ধ হয়ে তোমার কথা শুনতে থাকি, রান্নাগুলো সত্যি অনেক লোভনীয় হয়েছে, অনেক ভালোবাসা রইল, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা রইল আপুদের জন্য। আরেকজন আপু লিখেছেন, হাফসা ডেইলি লাইফ ব্লগ থেকে, লাইক দিয়ে ফুল ওয়াচ করলাম, ক্লিনিং করতে করতে কমেন্ট পড়ে নিলে প্রাইড ড্রেস গুস্তরানা দারুণ হয়েছে, অনেক ভালোবাসা রইল আপু। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, আমার বকবক শুনেছেন, আপনাদের সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি, আল্লাহ হাফিজ।